ভৈরবের সাদেকপুর ইউনিয়নের উপনির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আওয়ামী লীগের শাফায়েতুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হক ও জামির শেখ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এছাড়া সার্বিক নিরাপত্তা রক্ষায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনসার, বিজিবি, র্যাব, পুলিশের পাশাপাশি র্যাবের ভ্রাম্যমাণ টিম মোতায়েন করা হয়েছে। গত 9 মে সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়।